প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো। আমরা আনন্দিত যে সুন্দর শিল্প প্রদর্শনীতে আমরা দুই বিশিষ্ট জনকে পেয়েছি, যারা এই চিত্র প্রদর্শনীকে আরো উজ্জ্বল করে তুললেন। শোভাবাজারের ঐতিহ্যময় নাটমন্দিরে শম্পা মিত্রের একক চিত্র প্রদর্শনী সূচনা হয়েছে। আমরা প্রথমে মাতাজিকে একটু আশীর্বাণী দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সাগ্রহে অপেক্ষা করব যাতে উনি আমাদের এই সম্বন্ধে দু চার কথা বলেন। ওম শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প উপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধা অনুপনা সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে। আজকে যার প্রদর্শনী তার নাম শম্পা মিত্র। তার হাতের সৃষ্টিকলা, তার সৃজন প্রদর্শনীতে আমাদের সকলকে আমন্ত্রণ করেছেন। মানুষ শিশুকাল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার পরিণতিতে আসে। প্রত্যেকেরই জীবনের একটা করে উদ্দেশ্য থাকে, আমি বড় হয়ে কী হব। তবে বিভিন্ন মানুষের বিভিন্ন রুচি। শম্পা তার বয়স খুবই কম, কিন্তু এর ভেতরেও তিনি যে সৃষ্টিকলার ভেতর আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন এটি বড় আনন্দের কথা। কারণ এটি খুব দুর্লভ গুণ। একটি সাদা কাগজ, একটি আঁকার পেন্সিল এবং রং, তিনের সংমিশ্রণে একখানি ছবি, কিন্তু তার অন্তরালে থাকে আত্মচিন্তন। তিনি চিন্তা করে করে একটি একটি ছবি নিজ মনের পরিকল্পনায় এমনি করে সমৃদ্ধ করে সুন্দর করে প্রাচীর গাত্রে সুশোভিত করেছেন। সৃষ্টি সেটা হচ্ছে নিজের মনের মাধুর্য মিশিয়ে। ভগবান প্রত্যেককেই কিছু না কিছু গুণ দেন। স্বামীজি যেটা বলেছেন যে নিজের অন্তঃপুরে খোঁজ করো, অন্তঃপুরে খোঁজ করো। কেউ দীন নয়, কেউ দরিদ্র নয়, প্রত্যেকেরই একটি করে গুণ আছে, কিন্তু সেই গুণের অনুশীলন করতে হবে। আজকে এই তাঁর মানসিকতা, যিনি এত সুন্দর করে ছবি এঁকেছেন এবং আমাদের আনন্দ দেওয়ার জন্য এইভাবে ছবিগুলিকে শোভিত করে সকলকে নিমন্ত্রণ করেছেন, এটি বড় আনন্দের। আর সর্বোপরি হল তাঁর অন্তরের শিল্প করার সৌকর্য এইভাবে তিনি প্রদর্শন করছেন। প্রথমেই দ্বিতীয় ছবিতে আমরা দেখছি পরম কারুণিক করুণাময় শ্রী বুদ্ধ। ওম বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং
gacchami. Devi Sujata, Paramanna Pradane, Tar Dehotike Rokkha Karar Jonno, Paramanner Patro, Egiye Dicchen. Boro Monomugdhokor Drishyo, Boro Praner Porom Priyo Drishyo, Buddhoke Amra Sokole Bhalobashi, Tar Korunar, Tar Doya, Tar Manobikota, Sarvopori Tar Jiber Proti Je Ahimsa, Sei Dharma Prodorshoner Jonno, Por Chobiguli, Rokomari Bhabe Sajjito Kora Hoyeche, Shampa Devir Ei Sundor Soujonno Prokashe, Amra Sokolei Anondito, Take Amra Utsahito Korchi, She Aro Chobi Prostut Koruk, Ebong Tar Chitte Soukorjo, Chitte Roudarjo, Tar Chitte Sakurunota, Sarvopori Hocche, Tar Manoshik Je Kolponar Boichitro, She Kolpona Kore Kore Ekti Ekti Chobi Tar Antore Eneche. Aro Tar সেই চিন্তা ভাবনা বৃদ্ধি হোক তার সৌজন্য আরো উৎকর্ষ লাভ করুক সেই একটি সৃষ্টি শ্রেষ্ঠ শিল্পী রূপে সমাজে পরিগণিত হোক তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তার জন্য সর্বপ্রকার কল্যাণ এবং তার মানসিক আনন্দের বৃদ্ধি এই প্রার্থনায় করুণাময় ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করি সে সর্বজয়ী হোক সারা জীবনে নমস্কার আমরা মাতাজির আশীর্বাণীতে ধন্য সকলের হয়ে তাকে আমি প্রণাম জানাচ্ছি আমরা এবার তাদেরকে বরণ করে নেব সম্পামিত্র পুষ্পর স্তবক দিয়ে প্রথমে মাতাজিকে প্রণাম জানাচ্ছেন উত্তরীয় এবং তারই একটি ছবির ছোট প্রকাশ দিয়ে তিনি বরণ করে নেবেন এবার মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এর সঙ্গে তাকে উত্তরীয় ও ছবিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তার আসার জন্য আমরা মাননীয় মন্ত্রীকে কিছু বলার জন্য একটু অনুরোধ জানাচ্ছি নমস্কার পরম পূজনীয় মাতাজি অত্যন্ত শ্রদ্ধেয় অত্যন্ত আমি ওনার দিকে যখন তাকাই আমি মনে করি যে একজন মহিলা সশক্তিকরণ একদম এমপাওয়ার্ড ওমেন মায়ের আজকের উপস্থিতিতে মাতাজির আজকে উপস্থিতিতে আমরা সত্যি আপ্লুত আমার কাছে শম্পা এসেছিল এবং শম্পা বলছিল যে আমি একটা চেষ্টা করছি দিদি এই চেষ্টার পাশে আপনি দাঁড়াবেন এবং এমন একজন মানুষের কথা বলুন যিনি উদ্বোধন করবেন আপনি সঙ্গে থাকবেন কিন্তু ওই উদ্বোধনের মধ্যে দিয়ে যে এই জায়গা দাঁড়িয়ে মানে এই জায়গা তৈরি হবে সেটা বোধহয় তারও ধারণা ছিল না তখনই আমি সেদিনকে বললাম মুখে যে তুমি মাতাজিকে ডেকো শারদেশ্বরী আশ্রমের আমাদের মাতাজিকে ডাকো তুমি দেখো তোমার ভালো লাগবে এবং আজকে যখন মাতাজি বক্তব্য রাখলেন আশীর্বাদের বাণী কত আশীর্বাদ কত স্নেহ করেছেন না শম্পাকে সেটা নিশ্চিতভাবে আপনার প্রাপ্তি ছিল বলে আজকে ছোট হোক বড় হোক একটা এক্সিবিশন নিজে এঁকেছে যে ছবিগুলো আমি তাই জিজ্ঞেস করছিলাম অনুসূত্তা মানেটা কি ও বলেছে যে সমস্তটা আমাদের বোঝাবে কিন্তু আজকে মা নারীর জাতি একটি বাচ্চা জন্মকে দেয়া জন্ম দেয়া যেমন অর্থাৎ একটা জীবনের উৎস সে মা সে নারী সেই জায়গা একজন মহিলা আজকে আর্টিস্ট পেইন্টার সৃষ্টিকর্তা তার তার
মাথা বলবো তার চিত্তে তার যেটা অনুধাবন সে করেছে কিংবা তার যে অনুভূতি হয়েছে তার সৃষ্টিকর্তা হিসেবে শম্পা আজকে অনেকগুলো ছবির মাধ্যমে তার মাথায় যা চলছিল যেটা তার ভাবনা চিন্তা তার চিন্তন তার দর্শন সে কীরকম পৃথিবীকে দেখতে চায় সে কীরকম পৃথিবীকে দেখছে এই সমস্তটা তুলির মাধ্যমে রঙের মাধ্যমে সে তুলে ধরেছে সুতরাং সেও একটা জায়গায় সৃষ্টিকর্তা ঠাকুরের মতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেরাও গর্বিত আজকে উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত আছেন আমার সামনে সকলেই ডক্টর প্রসূন কুমার ঘোষ সুপ্রিয় দা সুপ্রিয় হালদার অমিত দা সহ অন্যান্য বিষয় অন্যান্য সকল বিশিষ্ট মানুষজন আপনারা এসেছেন থেকেছেন খুব সহজে কিন্তু এই প্রয়াসগুলোর কিন্তু সেই অর্থে অনেক মানুষের ভিড় সমগম এই সেই জায়গাটা তৈরি হয় না খুবই কম খুবই আমরা দেখি অল্প সংখ্যা মানুষ পাশে দাঁড়ান সেই জায়গায় আপনারা উপস্থিত থেকে যে সহযোগিতা এবং যে উৎসাহটা শম্পাকে দিয়েছেন নিশ্চিতভাবে ও আরও এগিয়ে যাবে ভালো থাকুন সকলেই মাতাজিকে অনেক অনেক শতকোটি প্রণাম জানাই এবং শম্পা অল দ্য বেস্ট খুব ভালো হয়েছে আমরা আরও দেখব ধন্যবাদ মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে যিনি আমাদেরকে তার অমূল্য সময় নষ্ট করে বললেন আমরা সবাইকে আবাহন করব যে সবাই ছবি দেখবেন তার আগে আমরা একটা গানের মাধ্যমে এই ছবির কথাই হয়তো বলতে চাইব আমরা বলে নিতে চাইছি যে আমাদের এই ছবি প্রদর্শনীটির নাম অনুস্যুতা এই অনুস্যুতা শব্দটি সংস্কৃত থেকে নেওয়া শব্দটির অর্থ হিসাবে আমরা এক কথায় যত না বলতে পারবো আমার মনে হয় আমরা একটুখানি সকলের কাছেই হয়তো পৌঁছেছে তাও একবার বলে নিই যে একটা সত্তা সকলের মধ্যে লীন হয়ে থাকে সেই সত্তা যখন নারী শক্তি হিসাবে প্রকাশ লাভ করে যাকে আমরা দেবী দুর্গা বা তার বিভিন্ন রূপেতে প্রকাশ করি তো সেই যে রূপের প্রকাশ বিবিধ রূপের প্রকাশ সেই প্রকাশগুলি আমাদের সামনে দূরে অবস্থিত থাকে অর্থাৎ আমরা প্রণাম করি সামনে দেখি আর বলি বা কিন্তু তারপর ঘরেও যে সেই নারী শক্তির সেই নারী রূপের কিছু প্রকাশ থাকে সেগুলো আমরা ভুলে যাই আমরা দূরের যারা দাঁড়ায় অনেক বড় হয় আমরা মঞ্চেও আমাদের এরকম কিছু প্রতিষ্ঠিতা কিছু বিশিষ্টা নারীকে দেখছি যাদের দেখে আমরা প্রণাম জানাচ্ছি যাদেরকে আমরা সম্মান জানাচ্ছি কিন্তু তারপর ফিরে গিয়ে চারপাশে বহু নারীকে আমরা কিন্তু সেই সম্মানের চোখে সেই ভাবনায় সবসময় দেখতে পাচ্ছি না কিন্তু এই সকল নারী সত্তার মধ্যে ওই এক আদি নারী সত্তা লীন হয়ে আছে কখনো তিনি প্রকাশিত দুর্গারূপে শক্তিরূপে আমরা এখানে দশমহাবিদ্যার শক্তিগুলির রূপ দেখতে পাব বিভিন্ন আকারে সেই রূপগুলোর মধ্যেও যেমন তিনি প্রকাশিত আর মানুষের মধ্যে সেই একইভাবে তিনি প্রকাশ লাভ করতে চাইছেন কখনো অল্প কখনো বেশি আর কখনো বা একেবারেই নিদ্রিত সুপ্ত তাদেরকে আমরা লাঞ্ছনা করছি তাদেরকে আমরা বিভিন্নভাবে পীড়িত করছি তারা নিজেরাও ভুলে গেছে যে তারা সেই শক্তিরই একটা প্রকাশ আর আমরা এর সঙ্গে আরেকটা কথাও মনে রাখবার চেষ্টা করেছি যে নারী শক্তি বা পুরুষ শক্তি এরকমভাবে কথাগুলো বলছি বটে কিন্তু আসলে শক্তিটা এক আর শুধু এক বলে নয় সেই শক্তি যে দুভাবে প্রকাশ পেয়েছে সেটাও কিন্তু আমাদের প্রত্যেকটি রূপের মধ্যেই সেই দুটি সত্তা আছে প্রত্যেক পুরুষের মধ্যে পুরুষ এবং নারী সত্তা থাকে অল্প বিস্তর ঠিক একইভাবে প্রত্যেক নারীর মধ্যেও এই দুটি সত্তা থাকে কখনো তা প্রকটিত হয়ে পড়ে তখন নানানভাবে তাকে আমরা সমাজে অবাঞ্ছিত মনে করতে পারি এই সব মিলিয়ে আমাদের অনুস্যুতা তাই এই সব কিছুকেই আপনাদেরকে মানে অনুভব করার জন্য আজকে এখানে আবাহন করা হয়েছে আর আমরা এই কথাই একটা গানের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই তাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের একজন কনিষ্ঠ শিল্পী
সে উদীয়মান, সে এখানে গানের মাধ্যমে আপনাদেরকে অনুস্যূতার কথাই কিছু বলবে। অহম রুদ্রে বীরবসুভিশ্চরামি অহম আদিত্যৈ ঋত্বিশ্চ দেবৈ অহম মিত্রাবরুণো বা বিবরমি অহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনো বা অহম সোমমহন সং বিবর্ম্যহং ত্বষ্টারমুত পূষণং ভগম অহম দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় সুন্নতে অহম রাষ্ট্রী সঙ্গমনী বসূনং চিকিৎসি প্রথমা যাজনিয়ানম তং মদেবা বদধু পুরুত্রা ভূরিস্থাত্রং ভূর্যবেশয়ন্তিম মায়া সোন্নমত্তি যো বিপশ্যতি যঃ প্রাণিতি যায়ং শৃণোত্তোক্তম অমন্তবো মংতারুপক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত শ্রদ্ধিবং তে বদামি অহমেবাসয়মিদং বদামি জুষ্টং দেববীরুত মনুসেবি ইয়ং ইয়ং কমায়েতং তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধম অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিশেষরো বিহন্ত বাহু অহম জনায় সমদং কৃণোম্যহং দাওয়া পৃথিবী আবিবেশ অহম সুবে পিতরমসমূর্ধন মম নিরপসন্তঃ সমুদ্রে ততবিতিষ্ঠে ভুবনানুবিশতামু দ্যং বর্ষোনপি তিষ্ঠামি অহমেবাবতৈব প্রবামি আরবমনা ভুবনানিবিশা পরদিবা পরেণা পৃথিবী তাবতি মহিনা সং বভূব ওম তৎসত ওম। মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা আর পূজনীয় মাতাজি, আমি হঠাৎ করে ভাবলাম একটা নিজের মানে একক প্রদর্শনী করব। এবং সেখানে কি থাকবে? আমি থাকব, কারণ যা কিছু বলে সমস্ত বলা হয়ে গেছে পৃথিবীতে, কিন্তু ইন্টারপ্রিটেশন আমি কিভাবে দেখছি একটা কিছুকে সেটা আমার ইন্টারপ্রিটেশন, তাই দিয়ে আমি দেখব। তাহলে আমি সব থেকে বেশি ইউনিক, প্রত্যেকটা মানুষ তার স্বস্বক্ষেত্রে ইউনিক, সেইটা আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আমার ভীষণ আকর্ষণ ছিল দশ মহাবিদ্যার প্রতি, এই দশটা দেবীকে আমি আঁকব। আমি চেষ্টা করেছি একটু অন্যভাবে আঁকতে, তার ঠিক এমনি তো দেবী মূর্তি আমরা দেখতেই পাই, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে সেটা বোঝাবার চেষ্টা করেছি। আচ্ছা, মাদ দ্য মার্জিনালস একটা আমাদের আঁকা আছে, তো সেখানে আমি যে মানুষগুলো যাদেরকে আমরা দূরে সরিয়ে দিয়েছি সেই মানুষের কথা, মানে মানুষের কথা আমি এঁকেছি। আর ড্রিমস, ওহ মাই ড্রিমস, আমাদের কত স্বপ্ন থাকে আমরা সারা জীবনে তা পূরণ করতে পারি না, তাই আমার অনুস্যূতা অর্ধ নারীশ্বর মূর্তি শিব, তার মধ্যেও তো আমি। আর ওই অমৃত, আমার মাঝে মাঝেই মনে হয় সুজাতা বুদ্ধদেবকে পায়েসটা দিয়েছিলেন, তাই লাইফ। এইরকমই আমি আমাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমার অনুস্যূতায় সাজিয়ে দিয়েছি। নমস্কার, আপনাদের যদি ভালো লাগে তো আমার কাজ করা সার্থক। সকলকে নমস্কার জানাই প্রথমে।
Good evening, all of you. There are also a few people who have come from abroad, I feel. Best regards to my elders, Boroder Pranam Janai, and finally wishing a very happy new year to all of you. Shuru Kurchi Rag Suddha Kalyan. Prothome Bilombit Jhumra, Tarpor Kintal. Jagake
Yeah.
La la la.
Sare ga ba da, 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 s
Yeah.
নমস্কার। আজকের এই অপূর্ব সন্ধ্যা এবং আপনাদেরকে সামনে পেয়ে আমি এবং আমার ভাই সন্দীপ দুজন মিলে কিছু চেষ্টা করব রাগ ঝিনঝটি দিয়ে। আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এটা আমি জানি, আপনাদের অপূর্ণ ভালোবাসা আমাদের সঙ্গে আছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে শশীদা এবং এই সংস্থা আমাকে আপনাদের সামনে সেতার হাতে উপস্থিত করেছে, এবং আরেকটি বিষয় ভীষণ সৌভাগ্যবান যে আমার অত্যন্ত প্রিয় অনুজ আমার ভাই শ্রী সন্দীপ ঘোষ আমার সঙ্গে আজকে তবলায় আছে। আমাদের দুজনকে আশীর্বাদ করবেন রাগ ঝিনঝটি আলাপ জোর ঝালা দিয়ে শুরু করছি। Oh.
Thank you.